হ্যালো বন্ধুরা, গতকাল চেন্নাই এনএফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করে পয়েন্টস টেবিলের 4 নম্বর স্থানে রয়েছে এটিকে মোহনবাগান দল, যার ফলে কিন্তু এটা বলাই যায় এই মৌসুমের মতন লিগ শিল্ড জেতার রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল এটিকে মোহনবাগান দলের কাছে। আর এই দল নিয়ে চ্যাম্পিয়ন হবার আশা দেখা কিন্তু প্রায় ছেড়েই দিয়েছে সকল সবুজ মেরুন সমর্থকরা, কারণ দলের যে একটা প্রপার বক্স স্ট্রাইকার না থাকা দলের যে কতটা ভবিষ্যতে অন্ধকার হয়ে গেছে সেটা সবুজ মেরুন সমর্থকরা পরিষ্কারভাবেই বুঝতে পেরে গেছে। কিন্তু আমরা বুঝলেও কি হবে, জুয়ান ফেরান্ডো তো পুরোটাই আলাদা লেভেলের একজন প্রাণী। বিশ্বের এমন কোনো ফুটবল দল নেই যে দলে একজন প্রপার বক্স স্ট্রাইকার নেই, কিন্তু জুয়ান ফেরান্ডো বিশ্বের সকল কোচেদের বাপ সেজে ইতিহাসের পাতায় নাম লেখাতে গেছিল, যার ফলে কিন্তু রোজ প্রতিনিয়ত কত পরিমাণ গালাগালি খাচ্ছে জুয়ান ফেরান্ডো সেটা কিন্তু নিজেও কল্পনা করতে পারছে না। যাই হয়ে যাক, কিন্তু নিজের জায়গায় ঠিক থাকতেই হবে কোচ জুয়ান ফেরান্ডোকে, যার জন্য কিন্তু জুয়ান ফেরান্ডোর হয়ে আমি একটা ডায়লগ দিচ্ছি তোমাদের। জুয়ান রাজ ঝুঁকে গা নেই সালা, তো জুয়ান ফেরান্ডো বলছে 1 নম্বর পজিশনটা বড় বিষয় নয়, তো যদি এই মরশুমে 6টা দল কোয়ালিফাই করার রুলসটা না থাকতো তাহলে কিন্তু এই দলের পারফরমেন্স দেখে কিন্তু এটা বলাই যায় যে এই দলটা এই মরশুমে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারতো না। দলের একটা কোচের মেন্টালিটি যখন এতটা খারাপ তখন কিন্তু সেই দলের কাছ থেকে বেশি কিছু আশা করাটাই ভুল। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার কথাতে একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।